হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। NEP 2020 মানে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নিয়ে আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রীতিমতো জানিয়ে দিয়েছে নতুন শিক্ষানীতি অনুসারে কোন কোন বিষয়গুলো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে মানা হবে না, কোন কোন বিষয়গুলোতে পশ্চিমবঙ্গ রাজ্যে আপত্তি রয়েছে এবং স্টুডেন্টদের ক্ষতি রয়েছে, সেই সমস্ত বিষয়কে রীতিমতো জানিয়ে দিয়েছে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে। এই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গের স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, কারণ এই ভিডিওটি প্রত্যেকটি স্টুডেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। নতুন শিক্ষানীতি অনুসারে কী চেঞ্জ আসতে চলেছে সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তার সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, রাজ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, এডুকেশন মিনিস্টার রমেশ পোখরিয়াল এবং বিভিন্ন শিক্ষাবিদদের সঙ্গে একটি সভা করেন, যেখানে তিনি আলোচনা করেন হচ্ছে ভারতের নতুন শিক্ষানীতি নিয়ে। এই নতুন শিক্ষানীতিতে যে রাজ্যে যে সমস্ত আপত্তি রয়েছে বা রাজ্যে যে সমস্ত জিনিসগুলো মানতে রাজ্য চাইছে না বা চেঞ্জ করতে চাইছে, সেই সমস্ত জিনিসের কথা তিনি উল্লেখ করেন। কী কী জিনিস তিনি অ্যাকচুয়ালি সেই অনলাইন সভায় আলোচনা করেন সেটা প্রথমে শুনে নেব, তারপরে এক এক করে তোমাদের সঙ্গে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। We wonder why a rich language like Bengali has been excluded from the list of classical languages prescribed to be learned by the students in middle schools. This needs to be rectified. One should not forget Rabindranath, one should not forget Kazi Nazrul Islam, one should not forget Vivekananda, one should not forget the rich literary presentation of Bengal. Discontinuation of MPhil, etc. প্রথমেই তিনি বলেন বাংলা ভাষাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়নি, বাংলা ভাষাকে এ স্থান দেওয়া হয়নি নতুন শিক্ষানীতিতে। এ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের একটা পার্ট রয়েছে, যে পার্টে বাংলা ভাষাকে কোনো স্থান দেওয়া হয়নি, এমনই অভিযোগ করেন যে বাংলা ভাষা আমাদের সমৃদ্ধ ভাষা, এই বাংলা ভাষাকে কেন নতুন শিক্ষানীতিতে স্থান দেওয়া হয়নি। এর সাথে তিনি সবাই আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেন যে এমফিলকে কেন তুলে দেওয়া হলো, এর কারণটা কি, নতুন জাতীয় শিক্ষানীতিতে কেন এমফিলকে স্থান দেওয়া হলো না। কমন টেস্ট কনসেপ্ট এট ন্যাশনাল লেভেল ফর অ্যাডমিশন ইন ইউজি লেভেল কোর্সেস ডিউ I would like to say that proposals like consolidation of higher education systems, centralization of education by creating national level councils, despite education being in the concurrent list, will only defeat the various goals set out in the NEP 2020. এটা নিয়ে আমি তোমাদের আগেও আলোচনা করেছি, CAT CAT এক্সাম তোমাদের দিতে হবে। এখানে হচ্ছে তোমরা যখন ইউজি লেভেন বা উচ্চ মাধ্যমিকের পরে যখন কলেজে অ্যাডমিশন নেবে তখন তোমাদের CAT বলে একটা এক্সাম দিতে হবে নতুন শিক্ষানীতি অনুসারে, মানে NEP 2020 অনুসারে। CAT CAT মানে আমি বলে দিয়েছিলাম তোমাদের, এর যে কমন অ্যাম্পলিটিউড টেস্ট, এই টেস্টটা দেওয়ার পরে তোমাদের এর একটা মেরিট লিস্ট আসবে, এক্সাম দিতে হবে তোমাদের। এই টেস্টটা দেওয়ার পরে তোমাদের কী হবে, এ অ্যাকচুয়ালি অ্যাডমিশন হবে, কত পার্সেন্ট কী নাম্বার থাকবে সেটা নিয়েও রীতিমতো আমি আলোচনা করেছিলাম নতুন শিক্ষানীতির রুলসটা যেটা এসেছিলো সেই নিয়ে। তো সে ভিডিওটি যারা দেখোনি যে কলেজে কী কী চেঞ্জ আসতে চলেছে, সেই ভিডিও দিয়ে তোমরা দেখে নিতে পারো। তো এখানে এ বলেছে আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অ্যাকচুয়ালি এখানে সর্বভারতীয় বোর্ডের যে CAT CAT যে কমন অ্যাম্পলিটিউড টেস্ট, এই টেস্টটা কেন এখানে ঢোকানো হলো, তার মানে তোমরা বুঝতেই পারছো কলেজে অ্যাডমিশনের সময় যদি সর্বভারতীয় একটা টেস্ট দিয়ে তোমাদের কলেজে অ্যাডমিশন নিতে হয় UG বা PG লেভেলের এর অ্যাডমিশনের জন্য, সেক্ষেত্রে তোমাদের রাজ্যের হাতে কোনো কিছুই থাকবে না, সমস্ত কিছুই কী হবে, অ্যাডমিশনের সমস্ত প্রক্রিয়ায় কার হাতে চলে যাবে, এ কেন্দ্রের হাতে। সেই কারণেই কিন্তু এই ধরনের প্রশ্ন করেছেন। Whether 6% of GDP funding will be adequate to meet the goals set in the NEP 2020 and how this fund sharing will take place. The NEP 2020 prescribed
some sweeping infrastructural and academic changes without outlining the respective financial implications to center and states. এটা হলো শিক্ষানীতির একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ ডিসিশন যে জিডিপির 6% এন আমাদের এই শিক্ষানীতিতে ব্যয় করা হয়, মানে এডুকেশনের যে সেক্টর রয়েছে সেখানে জিডিপির 6% সরকার ব্যয় করবে। সেক্ষেত্রে এটা খুবই ভালো একটা কথা, কিন্তু এখানে ক্লিয়ার কাট বলে দেওয়া নেই যে এই টাকাটা কে দেবে, রাজ্য দেবে না কেন্দ্র দেবে না রাজ্য আর কেন্দ্র একসাথে মিলে দেবে, সেটাই এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে অ্যাকচুয়ালি এই যে জিডিপি 6% যেটা 6% যেটা ব্যয় হবে এই এডুকেশনে, সেই যে 6% অ্যাকচুয়ালি কে দেবে, এ পরিষ্কার করে দেয়া নেই যে রাজ্য দেবে না কেন্দ্র দেবে, সেটাই কিন্তু এখানে আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কোশ্চেন করেছে। Before finalizing the NEP 2020, due weightage has not been given to our comments. His Excellency, the President of India, may kindly accommodate our request, our comments, and go through it. It may be appreciated that the pandemic situation, why COVID-related issues should take place almost priority, but it is not given. We therefore request the center to provide us appropriate time to complete our views. এরপরে তিনি আরো বলেন যে জাতীয় শিক্ষানীতি এটাকে বলা হচ্ছে, কিন্তু জাতীয় মানে প্রত্যেকের মতামত নিয়ে তারপরেই জাতীয় শিক্ষানীতি তৈরি হবে, কিন্তু এখানে যখন তোমাদের নিউ এডুকেশন পলিসি NEP 2020 যখন অ্যাকচুয়ালি চালু হয়েছিল বা এর প্রস্তাব রাখা হয়েছিল বা এটাকে কেন্দ্রের তরফ থেকে সিলমোহর দেওয়া হয়েছিল, তখন কেন ও রাজ্যকে জানানো হয়নি, রাজ্যের মতামত নেওয়া হয়নি, রাজ্যকে খর্ব করে এমন শিক্ষানীতি কেন করা হচ্ছে? তার মানে তোমরা বুঝতেই পারছো নতুন শিক্ষানীতি অনুসারে কি কি বিষয়ে আপত্তি রয়েছে রাজ্যে, সেটা কিন্তু আমাদের এর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সরাসরি জানিয়ে দিয়েছে কেন্দ্রকে যে এই সমস্ত বিষয়ে আমাদের আপত্তি রয়েছে, এই সমস্ত বিষয় যতক্ষণ না পর্যন্ত ঠিক করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের রাজ্যে নতুন শিক্ষানীতিকে আমরা লাগু করতে দেবো না, আমরা আপত্তি জানাবো যে আমাদের এই এই বিষয়ে আপত্তি রয়েছে। তো এটা নিয়ে পুরোপুরি সমালোচনা হবে পরবর্তী সময়ে, সমালোচনার মাধ্যমে বা কিছু চেঞ্জ আসবে তারপরেই কিন্তু এই নতুন শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 লাগু হবে আমাদের পশ্চিমবঙ্গে। তো তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে প্রদান করতে পারো, আর তোমরা যদি জাতীয় শিক্ষানীতি সম্বন্ধে এখনও পর্যন্ত না জেনে থাকো যে নতুন জাতীয় শিক্ষানীতিতে কী কী চেঞ্জ আসতে চলেছে স্কুল ওয়াইজ, কলেজ ওয়াইজ বা ইউনিভার্সিটি ওয়াইজ, তাহলে তোমরা আগের ভিডিও দেখতে পারো, আমি লিঙ্ক ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দেবো, ওখানে আলোচনা করা হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নিয়ে পুরো বিস্তারিত আমি আলোচনা করেছি, ওই ভিডিওগুলো দেখলে তোমাদের পুরো কনফিউজ ক্লিয়ার হয়ে যাবে, মানে কী কী চেঞ্জ আসতে চলেছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নিয়ে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করবে, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।